কোরআনে করিম 30 পারা আমার আল্লাহ লৌহে মাহফুজ থেকে সামায়ে দুনিয়া একসাথে নাজিল করছেন পবিত্র রমজানুল মুবারকর লাইলাতুল কদর মধ্যে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। রমজান শরীফে আল্লাহ নাজিল করছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এজন্য বলা হয় যে পবিত্র রমজানুল মুবারককে জিজ্ঞাসা করা হয়েছিল যে হে রমজানুল মুবারক, তোমার মধ্যে একটা নফল বন্দেগি করলে এটা ফরজের সমপর্যায়ে ওই যায়, আর একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সমপর্যায়ের ওই যায়, এই পর্যন্ত তোমার মধ্যে মাহিত্য আর বুজুর্গি কিভাবে আইলো? পবিত্র রমজানুল মুবারকের জবাব দিয়ে বলতে, আমার মধ্যে কোরআন শরীফ নাজিল হইছে এজন্য আমার দাম বাড়ি গেছে। মাহতরম হাজিরিনে কেরাম, এই রমজানুল মুবারকর লাইলাতুল কদরের মধ্যে আমার আল্লাহ 30 ফারা কোরআন শরীফ লৌহে মাহফুজ থেকে সময় দুনিয়া পড়াইছে, আর সময় দুনিয়া থেকে আখিরি নবী করুণার ছবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত 23 বছরে পর্যায়ক্রমে আমার আল্লাহ 30 ফারা কোরআন শরীফ নাজিল। কিন্তু এই 30 ফারা কোরআন শরীফ আমার আল্লাহ তার হাবিবের খেদমত এমনি জিব্রিলে আমিন দিয়ে পাঠাই দিছে না, বললে তে জিব্রিল যাও আমার হাবিবের খেদমত ওই আয়াতগুলা পৌঁছাইয়া দাও। তার পিছনে অবশ্য হেতু আছে, কারণ আছে, প্রেক্ষাপট আছে, শানে নজুল আছে, যে এই পরিপ্রেক্ষিতে এই সমাধান ও জিব্রিল আমার হাবিবের খেদমত লইয়া যাও। আমি আপনাদের সামনে পরবর্তীকারে আলমের কালামে মজিদর যে দুই আয়াতের টুকরা তিলাওয়াত করেছি, এই আয়াতে করিমাগুলার প্রেক্ষাপট কি, শানে নুজুল কি, হেতু কি, কারণ কি, এটা আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করিয়া আর এই আয়াতে করিমা এবং হাদিসে পাকের সামনে রাখিয়া সংক্ষিপ্ত আলোচনা করিয়া আমার হতারে আমি জানার চেষ্টা করব। তবে তার আগে বারগাহে খোদাওয়ান দিতে আরজ করি, হে আল্লাহ আমাকে এমন বিশেষ কথা হওয়ার তৌফিক দেও যে কথায় আমার এবং আপনাদের দুনিয়া আখেরাতের ফায়দা হয়। আবার আমি মহতরম হাজিরিন কেরাম, এই আয়াতে করিমা যেগুলা তিলাওয়াত করছে এইগুলার প্রেক্ষাপট আর শানে নুজুল হইল, দুইজন মানুষে বন্ধুত্ব আছে। কয়জন মানুষে? দুইজন মানুষে বন্ধুত্ব আছে। একজনের নাম হইল উকবা ইবনে আবি মুরিদ আর আরেকজনের নাম হইল উবাই ইবনে খলফ। এই দুইজন মানুষে বন্ধুত্ব আছে। আমরা সাধারণত এই রকম থাকে বলেতে এই দুইজন খারাপা, দুইজন একসাথে চলাফেরা করেন দেখি, দুইজনের পোশাক দেখা যায় একদাঁত, দুইজনের শার্ট দেখা যায় একদাঁত, দুইজনের ফ্যান্ট দেখা যায় একদাঁত, রৌডিটি দেখা যায় দুইজন একসাথে আড়িলা, এরা খারা রেবা বলেতে চিনেন নানি, এরা একজন আরেকজনের বন্ধু। ইলাখান আছে নি না? নাই আছে। মহতরম হাজিরিনে কেরাম, উকবা ইবনে আবি মুঈদ আর উবাই ইবনে খলফ, উকবা ইবনে আবি মুঈদ ছিল মূর্তি পূজারি বেঈমান কাফির আর উবাই ইবনে খলফ ছিল মুনাফিকদের সর্দার। এই দুইজন মানুষে বন্ধুত্ব ছিল। আসলে এই আয়াতে করিমা এবং প্রেক্ষাপটার শানে নুজুল আলোচনা করা আমার মেইন উদ্দেশ্য, যেটা এটা আগে আপনাদের সামনে আমি ব্যক্ত করিলাই যে আমাদের সম্পর্কটা কার সাথে হইতো, ভালো মানুষের সাথে হইতো না বাদ মানুষের সাথে হইতো, ফিরসাবর সাথে হইতো না সুরসাবর সাথে হইতো, ডাকাইতর সাথে হইতো না আল্লাহর ওলিদের সাথে হইতো। এখান থেকে আমরা সবক নিতাম পারমু যে ভালো মানুষের সাথে যদি আমি সম্পর্ক জুড়াইতাম পারি তে ভালো বনি নিতাম পারমু, আর যদি চোর বদমাস ডাকাইতর সাথে সম্পর্ক জুড়ি তাহলে ডাকাইত বনি যাওয়ার সম্ভাবনা। মহতরম হাজিরিনে কেরাম, আল্লাহর রাসূলে বয়ান ফরমায় নেককার মানুষদের পাশে বসা যেমন তুমি মিশকে আম্বরওয়ালা ব্যক্তির খান্দাত হইলায়, যদিও উনি তোমারে আতর দেন না, উনি তোমারে খুশবু দেন না, উনি তোমারে মিষ্টি আম্বর দেন না, তারপরেও তিনার শরীরের মধ্যে যেখানে লাগাইলাছে ইকনাইন তোর গ্রানে দেমাগর মধ্যে ফরফত আইব, দেমাগর মধ্যে কুশা দিকে আইব, দেমাগর মধ্যে প্রশস্ততা আইব। আর পাপিষ্ট নাফরমানর খান্দাত বসার উদাহরণ আল্লাহর রাসূলে দেন, যেমন তুমি কয়লার আগ্নির খান্দাত বইলায়, যদিও আগ্নির আংরা আইয়া তোমার উপরে না পড়ে, কয়লার আংরা তোমার উপরে না পড়ে, তার বাদেও খালা দুমাত তাকি বাঁচিয়া থাকা সম্ভব। এজন্য আমাদের সম্পর্কটা হইতো ভালো মানুষের সাথে, আমাদের সম্পর্কটা হইতো আল্লাহওয়ালা মানুষের সাথে, আমাদের সম্পর্কটা হইতো খুদাবিরু পরহেজগারদের সাথে।
উকবা ইবনে আবি মুঈদ একজন মূর্তি পূজারি বেঈমান কাফির, তার অভ্যাস ছিল আন্তর্জাতিক ব্যবসা করা, তার পেশা ছিল আন্তর্জাতিক ব্যবসা। কিন্তু তৎকালীন যুগের আন্তর্জাতিক ব্যবসায়ী আর বর্তমান যুগের আন্তর্জাতিক ব্যবসায়ী কোনো তুলনা হইতে পারে না। তৎকালীন যুগ আন্তর্জাতিক ব্যবসায়ী এক দেশ থেকে মাল খরিদ করিয়া আরব দেশে বিক্রি করা, এজন্য সময় দিতে হইত 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর লম্বা সময়, কারণ তখন দ্রুত গতি সম্পন্ন কোনো বাহন ছিল না। যেমন কবির বাসায় আসে নানি, আমরা যখন আকাশের তলে উড়াইছি শুধু গুড়ি, তোমরা এখন কলের জাহাজ চালাও গগন জুড়ি, উত্তর মেরু দক্ষিণ মেরু সব তোমাদের জানা, আমরা জেনেছি সেখানে রয়েছে দিনপরি দেওদানা। এই ধরনের একটা ধ্যান ধারণা আগে ছিল, কিন্তু এখন সবটা দূর হয়ে গেছে, ঠিক না বে? ঠিক। এখন আপনি যদি দেখেন, ভাইয়া আপনি কোথায় আছেন, বলিতে আমি ঢাকায় আছি, আর 5 ঘন্টা পরে যদি রিং দিন কোথায় আছেন, বলিতে জেদ্দায় আছি। সম্ভব না অসম্ভব? সম্ভব না অসম্ভব? আপনি কোথায় আছেন, সিলেট আছি, আর 5 ঘন্টা পরে, 3 ঘন্টা, 3.5 ঘন্টা পরে আপনি কল দিচ্ছেন, কোথায় আছেন, আমি সিঙ্গাপুরে আছি। সম্ভব না অসম্ভব? সম্ভব। কিন্তু তৎকালীন যুগে এই রকম কোন সম্ভাবনা ছিল? উকবা ইবনে আবি মুঈদ আন্তর্জাতিক ব্যবসায়ী, এক দেশ থেকে মাল খরিদ করেন আর আরব দেশে নিয়ে বিক্রি করেন, এটা হইল তার পেশা। কিন্তু ব্যবসা বাণিজ্য শেষ করিয়া যখন তোমার বাড়িত আইত, উকবা ইবনে আবি মুঈদের অভ্যাস আছিল তখন এলাকার গণ্যমান্য মানুষরে একত্রিত করিয়া দাওয়াত হইত। এটা হইল আরবের মিজাজ, এটা হইল আরবের মিজাজ, তখন তো ছিল, ছিল, এখনো আছে। আপনি যাওতা রমজান শরীফ ছাড়াও যদি আপনি হরমাইন শরীফাইনও যাই, সোমবারে দেখবা আসরের পরে, শুক্রবারে দেখবা আসরের পরে, তারা তোমার সাইট আছে দস্তারখা বিছাইলায়, আর দস্তারখা বিছাইয়া যাতে যাতে খাজুর, যাতে যাতে তোমার খাইবার মতো বস্তু হল, এরপরে তোমার ফিরিস্তা কি আনিয়া বার করিয়া একবারে জমজমর পানি খুব বালা দিনে গাওয়া চা ইত্যাদি রেডি করিয়া রাখে, আর আপনার খালি টানে ভাই আল্লাহ হাজি কুল, আল্লাহ হাজি কুল। আপনি বলে মা না বিসাইম, আমি তো রোজাদার নাই রে বা, উঠিয়া ভাই বলতে রোজা উজার খাম নাই খালি খা। এটা হইল তারার মিজাজ, এটা তারার মিজাজ, কেনে এটা তারা ফাইয়া আইছে। হযরত ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহি সালাম মেহমান ছাড়া খানা খাইতা না, ও কা সুবহানাল্লাহ, মেহমান ছাড়া খানা খাইতা না, ইয়া আল্লাহ খালি তোমার ঘরে আর বারে চক্কর দিরা মেহমান আইনা খেনে আইনা খেনে আইনা করে, ইত্য বছরে মেহমান কয়েকজন আইসইন, আর যেমনি আইয়া সালাম করছইন, ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালামের সালামের জবাব দিছইন, কালা সালামুন কাউমুম মুনকারুন, সালামের জবাব দিয়ে কইন আপনারা একজন তারে চিন হইয়ার না, আপনারা দূরই কুরআন তাকিয়ে আইছেন, আসলে লোকাল ই এলাকার নাই, আপনারা দূর কুরআন তাকিয়ে আইছেন, ইলে আপনি তোরে ছাড়িয়া দেওয়া যাইত না, আপনি তোর কিছু মেহমানদারি করি আমি দিতাম হইব। আমরা রাবাসা যদি ইলা অপরিচিত মেহমান কেউ আইয়া উঠোইন, আর আপনি যদি দেখোন, আর দেখিয়া যদি আপনি বইয়া উঠিয়া যাইন, কিতে বাসার ভিতরে গিয়ে আপনার ডেক মাস্টর রে দেমনে কইলা, বলেতে মেহমান তো ওলা কিছু আইছে, এখন টাইম দিকে আইবা বলেতে আপনার মামার বাড়ির না আমার বাপর বাড়ি, যদি আপনার মামার বাড়ি রয়েতে ডাইল জব হইব, আর আমার বাপর বাড়ি রয়েতে মুরগি জব হইব, ঠিক না বে? ঠিক। আল্লাহু আকবার, বাহ আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাম মেহমান ছাড়া খানা খাইন না, আর রব তারার মিজাজ বনি গেছে, আল্লাহ ফাইয়া আইছে, মুসলমান ও মুসলমান কোনো তারতম্য নাই। যেমনে ইব্রাহিম আলাইহিস সালাম গেছেন তোমার ইন বুয়াইয়া তো ইয়া গেছেন, সালামের জবাব দিয়া কইছেন, কইছেন কালা সালামুন কাউমুম মুনকারুন, আপনারা একজন তারে চিন ফাইয়ার না, দূরই কুনান থেকে আইছেন, ইলা যাইতে দিতাম না, তো শিবরা হগা, তো শিবরা হগা, আপনার বাসার যদি ইলা মেহমান আই একজন তারে চিন ফাইয়ার না, কই মা বল লাস্টি ফাইবা, পরকালে বিশ্বাসী যদি হইয়া থাকো মেহমানের কদর করো, সুবহানাল্লাহ, মেহমানের কদর করো। ইব্রাহিম আলাইহিস সালাম দেবনে ভিতর গরো গেছইন, আর গিয়া কইছেন এরে মেহমান ন হয় তন তশরিফ লই আইছেন, কুনতা আসেনি, বলতে ইতা কিতা আত্মা তুই কুনতা আসেনি, ও জেতা আছে আমি রেডি করিয়া দিন, বকরির বাচ্চা আছে আপনি জব করি দেখা, আর নবতি আদ দিব খাটিয়া তোমার দেখা, আমি জলদি করিয়া বুনা করি লিম, আর মেহমানের সামনে নিয়ে হাজির করে দিবা, আপনি মেহমান তুই আইছই, আর আমার দিকে কুনতা আসেনি, জেতা আছে রেডি, আরো জোরে কইনা সুবহানাল্লাহ। আমার আর যদি ইলা কইন বইলেতে কিনতা আসেনি,
আর কুনতা নাই বলেতে মুর করে এক ডেমি সাও আসে কইবা ফয়লাও তোমার চকু গার তলে দিকে লাগে ঠিক না বেটি আল্লাহু আকবার হো আল্লাহু আকবার হযরত ইব্রাহিম আলা নবী না আলাইহিস সালামের জবনে কইছেন কোয়ার পরেও তোমার মুখনির বাচ্চারে জব করে দিছেন আর খাতিয়া বুনা খলিয়া জলদি করে রেডি করিয়া দিছেন আর ইব্রাহিম আলা নবী না আলাইহিস সালামে মেহমানের সামনে নিয়ে হাজির করছেন মেহমানের সামনে হাজির করার পরে মেহমান হলে তো খাইন না মেহমান হলে কিতা করেন না আর তৎকালীন যুগের পরিবেশ আছিল কোন মেহমান যদি হেওরার বাসা যায় আর যাওয়ার পরে এই কোন মেহমানদারি করতে চায় আর হেরা কোনটা যদি খায় না তাহলে এদের মতলব খারাপ এদের মতলব খারাপ এটা আছিল তৎকালীন যুগের পরিবেশ আর আমরার পরিবেশ হইল মাশাআল্লাহ মিষ্টি মাষ্টি লইয়া মেহমান হইলাম আর তাই তাই নো ফ্রিজ থেকে বার করিয়া মরুক গুনা করিয়া বালা দিলে খাওয়াইছ আর কোন মতে খালি লাইটার চুইস অফ করছ আস্তে আস্তে আজ বতাকে বার করিয়া কয় দেতা আছে দিলা ঠিক না বেটি বুকুত খাইয়া বুকুত ফুকই দেওয়া এটা হইল আমরার সিস্টেম আল্লাহ আমরার হেদায়ত করে হেফাজত করো আমিন হকলে আল্লাহ আমরার হেদায়ত করে হেফাজত করো ইব্রাহিম আলা নবী না আলাইহিস সালামর আহলিয়া মুহতারমা ও ভাই এটা তো এই বই আল্লাহ বালার লাগি বালা মিলাইয়া দে আর বেজুইতার লাগি বেজুইতি মিলাইয়া দে ঠিক না বে ঠিক আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত আল্লাহু আকবার আল্লাহ বালার লগে বালা মিলাইয়া দে আর বেজুইতার লগে বেজুইতনি মিলাইয়া দে আর বালা স্ত্রী যদি আল্লাহ মিলাইয়া দে লাগ তে মারাত্মক ধরনের টেনশনের সময় এমন ব্যবহার তোমার লগে করবা যে ব্যবহারের কারণে তোমার টেনশন সুজওয়ানা শেষ হয়ে যাবে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী আর খন্দকের ময়দানে আল্লাহর রাসূলে পরীক্ষা খনন করার জন্য এরিয়া দিয়া দিছেন তুমি তাই অনবেনকার কুদো তুমি তাই ওবায় খাল কুদো তুমি তাই ওবায় খাল কুদো ইত্ত পশরে একটা পাথর বার হইছে বাঙ্গিবার কোনো উপায় নাই কেউ বাঙ্গিতে পারলা না কইলা সাইয়্যিদুল মুরসালিন রে খবর দাও আল্লাহর রাসূল এই একটা ব্যবস্থা হই দিব রাহমাতুল লিল আলামিন আইয়া জামনে বাড়ি মারছেন বাড়ির লগে বাঙ্গিয়া চুর মারিয়া গেছে ওই সময় হযরত জাবিরে ফরমাইন আমি দেখি আল্লাহর রাসূলের পেট মোবারকের মাঝে দুইটা পাথর বান্ধা কারণ এই সময় খুব অভাবের সময় আছিল সাহাবায়ে কেরাম পেটর বুকে পেটো পাথর বান্ধা প্রায় সাহাবীর পেটর মধ্যে একটা পাথর বান্ধা আর জাবির রাদিয়াল্লাহু তাআলা নিয়ে যেমনে দেখছেন যে সাইয়্যিদুল মুরসালিনের পেট মোবারকের দুইটা পাথর বান্ধা কোন ইয়া আল্লাহ না জানি আল্লাহর রাসূল কত দিন তাকিয়া উফাস খাইরে আমারে যদি আল্লাহর রাসূল একবার তা বাড়ি যাইবার অনুমতি দিলেইতা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি খন্দকের ময়দান তাকিয়া এখানে খান্দা জাবির রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ফরমান যদি আমারে আল্লাহর রাসূল একবার তা বাড়ি যাইবার অনুমতি দিলেইতা তে বাড়ি গিয়া দেখলাম মানে কিন্তু যদি তাকে তে লগে লগে রেডি করিয়া আল্লাহর রাসূলকে দাওয়াত দিলেইলাম মানে আর নবীর মেহমানদারি করিলাম আল্লাহর রাসূলের কাছে গিয়া বিদায় চাইছেন বলেতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একবার তো আমি বাড়ি যাইতাম আমারে অনুমতি দেওয়া সাইয়্যিদুল মুরসালিনে অনুমতি দিয়েছে যেমনে অনুমতি পাইছেন বাড়ি দিয়া উতান স্ত্রী মহতারমারে কইন ও আমার স্ত্রী বড় খাইবার জুকা যদি কুনতা থাকে জলদি রেডি করো আল্লাহর রাসূলের পেট মোবারক দুইটা পাথর বান্ধা দেখছি না জানি আল্লাহর রাসূল কতদিন থেকে উফা স্ত্রী মহতারমা এখন ও আমার জামাই সাহেব বকির ছোট একটা বাচ্চা আছে বুখারী শরীফের শব্দ আইছে বুহাইমা বুহাইমা উস্তকলার বুদুর বল ছোট একটা বকরির বাচ্চা আছে আর সামান্য আটা আছে আর আপনি ও খাটিয়া দিবা আর আমি আটা দি মারিয়া রুটি বানাই লিবার নবীজির দাওয়াত দিলাইবা আর আল্লাহর রাসূল তশরিফ আনি লিবা আমরা মেহমানদারি করি ইয়া আল্লাহ যেমনে বকরির বাচ্চা খাটিয়া দিছেন রান্না বয়াইছেন আর আটা মারিয়া তোমার পানি দিয়া রুটি বানাইতা ওই সময় জাবির রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী মহতারমা কইন আমার জামাই সাহেব আপনি তশরিফ নেওকা কি নবীর খেদমত আর গিয়া কইন জানি ও আল্লাহর রাসূল আপনি সহ আরো একজন বা দুইজনের দাওয়াত এর বেশ না কেনে ব্যবস্থা সামান্য ব্যবস্থা কি দা সামান্য জাবির রাদিয়াল্লাহু তাআলা আন গেছেন আর গিয়া কইন আল্লাহর রাসূল আমি সামান্য ব্যবস্থা করছি একজন বা দুইজন আপনি তো তশরিফ আদিলেই তা আল্লাহর রাসূলে দিকেন ও জাবির কিতা রেডি করছো হুক সুবহানাল্লাহ আল্লাহর রাসূলে দিকেইলেন কিতা রেডি করছো জাবির কইন একটা বকরির বাচ্চা ছোট মুক্ত স্বল্প মানুষ হইব মাত্র দুইটা কি দুইজন সাইয়্যিদুল মুরসালিন ফরমান কাসীরুন তাইয়িবুন কাসীরুন তাইয়িবুন কাসীরুন তাইয়িবুন জাবির না না সামান্য না এটা তো বহুত বেশ বহুত বেশ বহুত বেশ কইও আল্লাহর রাসূল বারুইছেন আর 1000 সাহাবায়ে কেরামে মাটি খাম করবা
টকিরি দিয়া বেলচা দিয়া কুদাল দিয়া লইত্রা আর পরিশা খনন ফর্তরা, যেহেতু বেঈমান কাফির হল মদিনার এরিয়ার ভিতরে আইয়া হামাইতে পারে না, এই জন্য বা ইহল দস্ত হল বুজুর্গ হল হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে এই পরিশা খনন কররা ব্যাংকার কিদিরা। এই যেন আমরা আর যুদ্ধ উদ্ধ করন যেন তোমার বিভিন্ন বাহিনী হলে ব্যাংকার কিদন, ও ভাই এটা পাইছেন আল্লাহর রাসূল তাকে কোকা সুবহানাল্লাহ। আর পরামর্শ সবাত বইয়া পরামর্শ দিছেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু যেটা সামনে দিবাই মোটামুটি চুপ পালাই নাই, আশা হইয়া নাম ইসা হইয়া আল্লাহ আকবর হো আল্লাহ আকবর। জাবির রাদিয়াল্লাহু তাআলা নি যখন হে আপা আমাদের জন্য সাধারণ দেইন দেইন তুমি জানি মাটি কাম কররা, এখন সবে বেলচার টুকরিত আর আমার লগে জাবিরের বাড়ির দাওয়াতও চল ব্যবস্থা হজনর মাতো না সর্বোচ্চ তিনজন আর যাইতিরা কত জন 1000 আর মাটি কামলা সুবহানাল্লাহ। জাবির রাদিয়াল্লাহু তাআলা নি কই দেখি তা সরা যাইতে এখন ই কদর করতাম কি আল্লাহর রাসূলের লইয়া যাইতরা গিয়া আমি তো নাও করতাম পারতাম না সুবহানাল্লাহ। জাবির রাদিয়াল্লাহু তাআলা ও আল্লাহর রাসূল সো 1000 সাহাবায়ে কেরাম লইয়া রওনা জাবিরর বাড়ি, বাড়ির খান্দা লইতেও তোমার জাবির রাদিয়াল্লাহু তাআলা হুরে সাইয়্যিদুল মুরসালিনে ফরমাইন ও জাবির তুমি আগে বাড়ি যাও গিয়া। জাবির এখন মনে মনে আল্লাহর রাসূল আগে গিয়া কিতা ওর ব্যবস্থা তিনজন ওরা লাইরা 1000 সবার দাম কিনা সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ যেমনে তোমার আগে বাড়ির যাও গিয়া হইতে হতো সাহাবাই কেরামর অবস্থা আছেন আল্লাহর রসুলে ইশারা ইঙ্গিতে কোনটা হইলে ইজারে বাস্তবে রূপ দেওয়ার জন্য যার কুরবান দিতে তারা পিসমা হইতো রওনা দিছেন বাড়িতে আল্লাহর রসুল ইয়া যে এর বলি তো ইলা গেলে হইতো না, তুমি বাড়িতে মেসেজ একটা লইয়া যাও সুবহানাল্লাহ। কিতা মেসেজ বলে তে তোমার স্ত্রী রে গিয়া কইবাই আমি আইবার আগে তাই রুটি বানাইয়া তাওয়াত গরম করার দিতা না আর আমি আইবার আগে হান্ডিটা সুলাত তাকি লামাইতা না আমি আইয়া হাল্লে লামাইবা। জাবির রাদিয়াল্লাহু তাআলা নে কই ইকান তো কইবি গিয়া একটু বাদবা কি কিলা সবাল সুবহানাল্লাহ। গেছইন তোমার বাড়ি গিয়াল্লাহ জাবির রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রী মুহতারমা রেখেন ও আমার স্ত্রী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন তাইন তাশরিফ আনবার আগ পর্যন্ত তুমি রুটি বানাইয়া তাওয়াত দিতে না আর যে হান্ডির মাঝে গোশত রান্দাত বইছো নবী দি আইবার আগ পর্যন্ত ইটা লামাইবে না। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কুকিতে আত্মহারা রহমাতুল লিল আলামিন আমরার বাড়ির তো শিবানরা কুষ্ণাবেজার কুষ্ণাবেজার ইয়া আল্লাহ ও যেমন অহরুকে কলিয়ার সাহ গরুহরি সাহ বাগার সাহ রায়হরি সাহ বরুণার সাহ ইতা বুজুর্গ হল যদি আত্মা তান তানর কোনো মায়ার মুরিদর বাড়ির দিয়া উঠোয় মুরিদ বক্ত যেনতেন এনতেন কুশন্যা বেজার হয় একবার আল্লাহর রাসূল তশরিফ নিলা কিনা নি এক বুড়া বেটির ঘর একবারে গরিব বইবার জায়গা না একবারে গরিব আর আল্লাহর রাসূল যেমনে তশরিফ নিছই নি বেটি খুশিতে আত্মহারা ইয়া আল্লাহ রহমাতুল লিল আলামিন দে দাওয়াত দিতাম এটা তো আমার সাহসেও ফুলায় না আল্লাহর রাসূল যে আমার বাড়ি তশরিফ লিয়ে একজন কিতা খুশি জাহির করতো আল্লাহর বাদিয়ে তোমার যা আছে যেটা ব্যবস্থা পত্র ঘরের বার ব্যবস্থা দের বইবার দুকা পর্যাপ্ত কোনো ব্যবস্থা নাই ইত্য বছরে আল্লাহর রাসূল কিছুক্ষণ বোয়ার বা দেখো ওগো আল্লাহর বান্দি আমারে কিন্তু খাওয়াও না আমারে কিন্তু খাওয়াও না মিটিয়ে কই আল্লাহর রাসূল আপনারে খাওয়াইবার জুকা কিন্তু তো খোদার কসম আমার গরো। আর এই সময় এই গরিব বেটির ফাঁকুটা গোশত রান্দিতে আল্লাহর বান্দি আর বখ বখাইয়া উঠরা গ্রান তোমার চতুর্দিকে বড় আল্লাহর রাসূলে কইন ওগো আল্লাহর বান্দি আমারে কিন্তু খাওয়াও না যখন মহিলা সাহাবিয়ে উঠিয়া কইন আল্লাহর রাসূল আপনারে খাওয়াইবার দুকা কোনটা নাই তখন নবী দিয়ে ফরমায় তোমার ফাকুটা তো গোশত রান্দি ত্রায় বখ বখাইয়া উত্তরার আমি নুগ্রান ভাইয়া সুবহানাল্লাহ আমি নুগ্রান ভাইয়া আল্লাহর বান্দি জবাব দিন আল্লাহর রাসূল ঘটনা বাস্তব আমি গোশত রান্দি আর ঠিক আছে এটা হইলাম আমি গরিব পেটি আর একজনে আমারে সদকা দিছে আর ও সদকার গোশত নাই আমি রান্ধিয়া আর নবীর লাগি তো সদকা খাওয়া জায়েজ না এর কারণে আপনারে আমি দিতাম ভাবিয়া
আল্লাহর রাসূল ফরমান লাকে সাদাকাতুন ওয়ালা না হাদিয়াতুন ফাকা সুবহানাল্লাহ লাকে সাদাকাতুন ওয়ালা না হাদিয়াতুন তোমারে তরে তো এটি গরিব হিসাবে তারা সদকা করে লিছে তুমি মালিক বনি গেছো আর তুমি আবার হাদিয়া করিলাও না আমার লাগে খাওয়া যায় না আল্লাহু আকবার জেমনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার গেসুইনার গিয়া ওখানে কইছেন বলে তো আমার স্ত্রী রাহমাতুল্লিল আলামিনে কইছেন তাই তাশরিফান বার আগ পর্যন্ত তুমি সুলার মধ্যে যে হান্টি বয়সে গোস্তর ইটা লামাইয়া আনতায় না আর রুটি বানাইয়া তাওয়ার মধ্যে দিতায় না জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী মুহতারমা কুচিতি আত্তহারা রাহমাতুল্লিল আলামিন তাশরিফান দায়িত্ব বসরে জামাইর বায় সাইছই আর সাইয়া দেখেন জাবির বড় টেনশন গাম বাজা হয়ে রহু সুবহানাল্লাহ কইনু আমার জামাই সাহেব বিষয় শুনতা বুঝলাম না রহমাতুল্লিল আলামিন আমরার বাড়ির তাশরিফানরা এটা তো খুশি হওয়ার কথা আপনি দেখি টেনশনে গাম বাজা পড়ে বিষয় কিটা বলিতে খবর পাইছো না তে কিটা খবর বলিতে নবীজি এক হাজার নিয়ে কতজন লিয়াই কিরা এক হাজার আরো মাটি কামলাই সুবহানাল্লাহ এক হাজার লিয়াই কিরা খেনে বলিতে আল্লাহর রসুলের দাওয়াত দিলে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী মুহতারমায় কইন আমার জামাই সাহেব আপনি আল্লাহর রসুলের আগে কইছেন না আমরা কতখান ব্যবস্থা করছি বলিতে জি আমি তো কই লাগিয়া ওইখান নবীজিরে কইছি বলিতে এর বাদে আল্লাহর রসুলের লিয়াই কিরা বলিতে জি জি কইতিয়ার আপনার টেনশন করবার কিটা আছে ইটা তান আল্লাহর ব্যবস্থা ইয়া আল্লাহ আমরার এবলাকুর জমানার মেডাম হলে কইলে কইলে অনেক কি তইলো তা নো কোনো বেরা খাইলেন একটা নাউজুবিল্লাহ হো নাউজুবিল্লাহ আরো জি রাখো নাউজুবিল্লাহ তে সাহাবাই কেরামর দুস্তুকুলার বুজুর্গ হল অবস্থা কল্লা আছে নবী দিয়ে কোন তা ইশারা ইঙ্গিতে হইলে ইটারে আমলের ময়দান ফিট করবার লাগি তারা নিবেদিত প্রাণ আসলা ঠিক না বেটি এরখানে কবির ভাষায় বড় সুন্দর করে কইছে নানি নবী পর ফেদা হে সাহাবা সাহাবা মুজাসসাম রে দা হে সাহাবা সাহাবা একবার হুক আল্লাহু আকবার যেমনে ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালামে তোমার নাস্তা রেডি করাইয়া মেহমান হলর সামনে হাজির করছই নিয়া আর মেহমান হলে খাইলা ইব্রাহিম আলাইহিস সালাম ডরাই গেছে বলে তেইন তেইন যখন খাইতরা নাতে তো মতলব খারাপ খাইতরা নাতে মতলব কি দা খারাপ ডরাই গেছে তেইন তেইন বুঝি লইছেন যে ইব্রাহিম ডরাই গেছে কি এখন কালু লা তাখা কালু লা তাখা ইব্রাহিম ডরাইও না ডরাইও না ডরাইও না আমরা যেন খাইরাম না এর কারণে তুমি ডরাই গেছো ডরাইও না আমরা আসলে খাইবার লাগে আইছি না আমরা আসলে গর্দিশ দিবার লাগে আইছি তবে তোমারে নাই তা লুত আলাইহিস সালামের কবরে আর মাঝখানে তোমার বাড়িতে গিয়া যাইতাম তোমার একটা মেসেজ খুশখবর দিবার লাগে কিতা মেসেজ বলে তে ওবাশশারুহু বিগুলামিন আলিম আল্লাহ আপনারে একজন নেক সন্তান দিলেন ইয়া আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের বয়স প্রায় 120 বছর আর তান আহলিয়া মুহতারামর বয়স হইল প্রায় 99 বছর আর ওই সময় হেজিতে মেসেজ দিতরা বলেতে আপনাইতরে আল্লাহ একজন নেক সন্তান দিলাইতরা ইকান হুবিয়াও কইন রে কি চা করতাম আগে আমার ডেক মাস্টারের খবর হই গিয়া বিতরে আমাইছেন আর হামাইও যাচ্ছেন তাই নো আগ বাড়িতরা ফা আকবালাত ইমরাতুহু ফি সাররাতিন ফাসাক্কাত ওয়াজহাহা ওয়া ক্বালাত আজুজুন হাকিম হুক আল্লাহু আকবার যেমনে ইকান কইছেন কইতো ফেটাতি মারছেন হফালো তাপর কইন ওটা আমরার বাইগত নসিব হইবনি এবলা লাঙ্গল জুয়াল সাঙ্গো হুরুতে হইতে হান সুবহানাল্লাহ যেমনে ইকান কই দুস্তখলার বুজুর বলতে দেখা যায় ইব্রাহিম আলা নবী না আলাইহিস সালামে মেহমান ছাড়া খানা খাইতা না এটা হইলো আরবের মিজাজ আরবের ধারাবাহিক ওলা খান ফাইয়া আইছে ওলা খান ফাইয়া আইছে ঠিক না বেটি এর কারণে দেখুন জানি সৌদি আরব আমরার মানুষ যেটা আছেন বা কর্মচারী মানুষ যেটা আছেন গ্যারেজ থাকি বারো ইসে তোমার মোবিল লাগাইল খেরেস লাগাইল পেট্রোল লাগাইল ডিজেল লাগাইল কাপড় সুফড় ময়লা কুচিলা খান্দাল লইবার জুকানা কিন্তু তার কফিল বইসে তোমার দস্তরকা বিছাইয়া তোমার নাস্তা লইয়া আর কর্মচারী মেটা মোবিল লাগাইল ডিজেল লাগাইল ময়লা কুচলা খবর দিয়ে বানাইছে ওই সময় ডাকতে খায় রফিক তাল আই আমার লগে খাই আমার লগে খাই আর আমরার দেশে যদি ইলা কর্মচারী এইয়া লগে বই যায় তো দেখাই নিরে তার সাহস তিন টাকার খামলা আমার লগে খাওয়াত মই গিলো তার তো স্পর্ধা সাংঘাতিক ধরনের ঠিক না বেঠি আরবের মিজাজ হইল মেহমানদারি করা আরবের মিজাজ কিতা করা মেহমানদারি করা সুবহানাল্লাহ হাই রে হাই উকবা ইবনে আবি মুঈদ ব্যবসা বাণিজ্য শেষ করিয়া যখন বাড়িত আয় বাড়িত আওয়ার বাদে এলাকার গণ্যমান্য মঞ্চরে দাওয়াত খাওয়ায় ইটা হইল তার অভ্যাস ইটা হইল তার অভ্যাস এইবার বাড়িত আইছে আর বাড়িত আওয়ার বাদে
দাওয়াতের ব্যবস্থা প্রোগ্রাম করে তখন তার আত্মীয় স্বজন তার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা একান্ত মানুষ আছেন এরা হইলা হে উকবা ইবনে আবি মুঈদ আপনি যে মেহমানদারির ব্যবস্থা করার এলাকার গণ্যমান্য মানুষের মেহমানদারি করবার লাগি দাওয়াত দিছিলা আমরা নবী নাও মানি এর মধ্যে মোহাম্মদ সাবদিন এই যে একজন গণ্যমান্য মানুষ এইবার পুরো অনুষ্ঠানে যদি আপনি তান্ডে দাওয়াত দেন না তে আপনার অনুষ্ঠানটা পুরোপুরি কামিয়াব হইতো কারণ তারা নবী মানে না কিন্তু আমানত তো এবার সময় খার কাছে দইতো মাতো না খার কাছে ইয়াল্লাহ যে সময় আল্লাহর রাসূল হিজরত করিয়া যাইবার ঘোষণা হই গেল আর আমার আল্লাহ জানাই দিল বলে তো আমার হাবিব এক মুঠি বালি লওয়ার ইয়াছেন তাকি হড়িয়া ফু মারো আর সিটা মারো আমি তার আর চকু ঢুকাই দিই আর তার চোখ কোসাল নিত রইবার তুমি বারই সাইয়িদুল মুরসালিন ফরমাইন ওয়া আল্লাহ বারই দিতাম তো আপনি কইরা আমি তো বারই জমি এক সেকেন্ডও দেরি করতাম না কিন্তু বেঈমান কাফির হলেন কিছু আমার কাছে আমানত রাখছেন ইগুন হাফ টাইম দিয়া দিতাম ইগুন তো লইয়া দিতাম পারতাম না হাফ টাইম দিতাম আমার আল্লাহ কই আমার হাবিব আলী রে ডাক দিয়া নি নাও ফুকা সুবহানাল্লাহ আর আলী রে ডাক দিয়া নি কো তাইন আই তোমার বিছনা ঘুমাই যাইতা আর ও আমানতর টাকা ওগুন টান টাইম দিলাও আর তাইন আপগামি খাইল অমুক অমুক রে ওগুন দিয়া আর এরপরে তাইন হিজরত হল সুবহানাল্লাহ কোনা আলী রাদিয়াল্লাহু তাআলার এই খবর পাইয়া জেমনে আইছেন আর এই মেসেজ পাইছেন বলে তে আইব রহমাতুল লিল আলামিনর বিছনাত আমি ঘুমাইতাম ফোকাস সুবহানাল্লাহ কোন দি আমার মত ভাগ্যবান জমিনের বুকুর উপরে খেয়ে আছে যে বালিশ রহমাতুল লিল আলামিনর মাথা মুবারক লাগতো আই আলী ও বালিশ মাথা রাখিয়া ঘুমাইতো আলীর মত ভাগ্যবান খেয়ে আছে হায় হায় দেখো মন দিয়ে আল্লাহর রাসূলের যশতে আথর ডাকিতা ঘুমাইবার সময় আই আলী ও কোমল উড়িয়া ঘুমাইতো আলীর মত ভাগ্যবান খেয়ে আছে আর যদি ইতায় আইয়া আমার নবী কইয়া সেদমারি খাটি লাইতে তো ডাইরেক্ট বেহেশত ডাইরেক্ট কেন বেহেশত তো আলিয়ে কই আমার জীবনে ইলা নিশ্চিন্তা ঘুম আর ঘুমাইছি না ও ডাইরেক্ট বাকি আলাই কইন আলী সাহেব ওতে একটা মাতর লগত মাতুইলনি ইরাই তো আপনার টেনশনে ঘুম লাগতো না যে ও মনে হয় সেদমারিদের ও মনে হয় সেদমারিদের ও মনে হয় সেদমারিদের টেনশনে ঘুম লাগতো না ই আপনি কইন ইরাই নিশ্চিন্তা ঘুমাইছো ইটা কিলা তাইন কইন আমি লাইসেন্স পাইলিছি ই রাইট আদরাইলে আমার লগে দেখা করতাম ওয়ানালা কো না কইন আমি লাইসেন্স পাইলিছি ই রাইট আদরাইলে আমার লগে দেখা করতাম না বলতে কিলা হইলা বলেতে আল্লাহর রাসূলে কইছেন আগামী খাই অমুক মুকরে নিয়া দিতা নবিও তো ফগেট তাকি কুনতাম আতই না হন তাকি দেতাম আতাই পাইতাম অতএব আইজ রাইত আজরাইল আমার লগে দেখা করতে না সুবহানাল্লাহ জুরে গো কা সুবহানাল্লাহ হাই রে আলী যে আলীর শোনো আমার নবী ঘোষণা দেন আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা আয়ে কে কানে হায়া ও ইলমে বুত ওয়া দিগর বাবে মদিনা ইলমে বুত একবার হুক আল্লাহু আকবার আই রে হাই আলী আল্লাহর রাসূলের দামান কিন্তু দামদার লগে আল্লাহর রাসূলে ফুর্তি করতা ও কা সুবহানাল্লাহ আর জুরে গো কা সুবহানাল্লাহ আল্লাহর রাসূলে ফুর্তি করতা নিয়ন্ত্রিতভাবে আমরা তোমার রশি ছিড়িলাই ইলা হইতো না একদিন আল্লাহর রাসূল বইছেন আর হযরতে আলী বইছেন দুইজন খানদাত বইছেন আর খাজুর আইছে মেহমানদারি সোলের আর খাজুর খাইছিলা দুইজনে আল্লাহর রাসূলে খাজুর খাইনার বিশি রাখি দেন হযরত আলীর সামনে কোনার রাখি দেন হযরত আলীর সামনে হযরত আলী কইরা রহমাতুল্লিল আলামিনে খাইরা বিশি আমার অন্য রাখি দিছিল তো আমি নিয়ে ফলাই এটা তো কত বড় ভাগ্যের ব্যাপার খানিউনি শেষ আল্লাহর রাসূলে কই নো আপা আমার জনসাধারণ হল দেখো সাইন আই খাজুর খেয়ে বেশ খাইছি এখন জান সামনে বিসি বেশ তাই তো বেশ খাইছি সুবহানাল্লাহ কো না যার সামনে বিসি বেয়ে যাইন কি দাওর জয় বেশ খাইছি দালিয়ে কইরা দেখ রাই দিলে রহমাতুল লিল আলামিন আই কিলা ডোক কল্লা তে আমিও সারদা সাসা নাই আমিও মাটি দিয়া তাই নো কি এখন দেখো কাছে না আপনাইতে আই বিসিউ জি শেখ খেয়ে খেছি কিছু এবলা দেখা যায় দাম সামনে বেশি নাই তাই বেশি চোখাই আল্লাহ আকবার হো আল্লাহ আকবার উকবা ইবনে আবি মুঈদ এলাকার গণ্যমান্য মানুষরে দাওয়াত খাওয়ায় এইবার আইছে আওয়ার বাদে তার আত্মীয় স্বজন যারা এরা কইন এরে আপনি দাওয়াত দিতে হইলে মোহাম্মদ সাবরে দাওয়াত দেও যদিও আমরা এর নবী মানি না কিন্তু এই মানুষ মালা মানুষ অস্বীকার করবার কোনো উপায় আপনার খেদমত আইছি আমার বাড়িতে একটা দাওয়াতের অনুষ্ঠান করছি আপনি তো শিবান্তা আল্লাহর রাসূলে দাওয়াত কবুল করে নিছি
আমরা যদি মসজিদের ইমাম সাহেব কিন্তু বেটাই গিয়া দাওয়াত দিলে আর যদি যাই গিয়া তে ভয়লাও আসর রক্ত নমাজ গিয়া সালাম ফিরে হইবে রে লোহম বলি গেছে দাইতে দাইতে আতারা বাতারে দাওয়াত লাগি গেছে ঠিক না বেটি হায় হায় আল্লাহর রাসূলে দাওয়াত কবুল করে লিছেন কিন্তু রে ভাই বেশ আছে আমরার তো কারবার হইলো দাওয়াতর দাওয়াতার দুমদুমা খালি আল্লাহর রাসূল ইতাল লাগি না আল্লাহর রাসূল কই অন্য তো এলাকার গণ্য মান্য সারা মানুষ রে জমাই পাইমু আর গণ্য মানুষ মানুষ জমাই জায়গা পাইবার অন্য কি আমি দাওয়াত দিলাইমু ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু মানব জাতি বলিলাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কামিয়া হইবা আর যদি একজন দুইজনে কলিমা পড়িলায় মিশন কামিয়াব হোক সুবহানাল্লাহ মিশন কামিয়াব হায় রে হায় আজ 1450 বছর পরে আমরা কলিমা পড়িয়া মুসলমান হই দিতাম পারছি শুকরিয়া আদায় করিয়া শেষ করবার মতো নাই শেষ করবার মতো নাই তারা নবীদের পাইছে নবীদের লগে মাতিছে নবীদের লগে খাইছে নবীদের লগে সলাবিরা করছে এর বাদেও সবর বাজ্যত নসিব হয় নাই তারা কলিমা পড়িয়া মুসলমান হই দিত ঠিক না বেঠি একবার গেল নানি আবু জেহেল মুঠির মধ্যে পাথর কয়টা লইছে ছোট ছোট পাথর আর পাথর লইয়া গেছে আল্লাহর রাসূলের সামনে আর গিয়া হয় ও মুহাম্মদ সাহেব আমার মুঠির ভিতরে কিতা আছে যদি কই নিতায় পারো তে মনে করো তুমি সত্যিকারের নবী আল্লাহর রাসূলে আগ বাড়িয়া কইন ও সাসা এর চেয়ে বাড়িয়া আমি আরো সবক কইলাই বিলেতে কিতা হোসাই বিলেতে তোমার মুঠির ভিতরে দেতা আছে ওটাই যদি কই দে আমি সেটা কিতা করব আপনার খানোর খানদাত নেতা যেমনে মুঠ খানোর খানদাত নিছে এখন মুঠির ভিতরে পাথর যেগুলি আছে বলতে পাইয়া সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু তার বন্ধুত্বটা খাল লাগে আসিল মুনাফিকর সর্দার কাতির খাল লগে লাগাইতাই বন্ধুত্ব খাল লগে লাগাইতাই মোহাম্মত খাল লগে লাগাইতাই ভালোবাসা খাল লগে লাগাইতাই সুবহানাল্লাহ আল্লামা রুমি রহমতুল্লাহি তাআলা আলাইহি মুস্তাফা শরীফের মধ্যে আনছেন নানি এক ব্যাং আর এক ইদুরে তোমার লাগাইছেন মায়ার মোহব্বত ভালোবাসা এখন ব্যাং তোমার গাতো থাকে আর ইদুর তোমার জঙ্গলার ভিতরে গাতোর ভিতরে থাকে এখন ইদুর আয় তোমার লাগাইছে তোমার ব্যাংগে সম্পর্ক ইদুরর সাথে নিসবত লাগাইছে ইদুরর সাথে এখন ইদুর কুয়ার ফরওয়াইয়া খালি দুতারা বাজায় মিস কল দে কিন্তু হিবায়তা কি তো নেটওয়ার্ক বিজি মুটেও লাগাল হয় না কয়েকদিন বাদে তারা দুইজন খেওয়াইয়া তোমার ব্যাংক কাতর ফারো বুঝিয়া খালি অপেক্ষা করে তার বন্ধু বন্দিয়ে তো খবর ভাই না আইতে পারো না কোন সময় ইদুর আইয়া তোমার কাতর ফারো বুঝিয়া খালি তোমার মিস কল দে কি ভাই নেটওয়ার্ক বিজি যায় না তখন হোয়াটসঅ্যাপ আর একদিন তোমার ব্যাংক পাইছ না ইদুর আইছ ও সময় ইদুরে কইলো আমার বন্ধু অনেক সময় তোমার জঙ্গল ফাড়ি দিয়া আওয়া লাগে রে বা আর তোমার আইয়া পাই না আর তুমি হইলা হয়তো অনেক সময় আমার লাগাল খাও না আর দুইজনে গফ করতে বলে অসুবিধা হয় এক কাম করিলে এই দুইজনের মাঝখানে একটা যোগ সূত্র কাইম করিলাই বেঙ্গে হইলে একটা যোগ সূত্র কাইম করা যায় মাননীয় হুজুর খুব কাছে বলেতে আমার লেঙ্গুড়ি আর তোমার ঠেঙ্গে সুতা একটা বান্ধব আমি আইলে ওসা টান দিমু তুমি বুঝবাই ভাই বন্ধু আইছো আর তুমি যদি কোনো সময় বাই দাও টান দিবাই আমি বুঝবাই মু বন্ধু আইছো ফারিসিয়ে যা দিমু ইয়া আল্লাহ দিন যার রাজ্যার এখন তোমার ব্যাং গাইয়া ন টান দেন তোমার ইদুর আয় ফারিসিরি ইদুর আইয়া টান দে ব্যাং বাইন ফারিসিরি আর নাদুস নদুস ব্যাং একটা বলবো আসিলে তোমার গাছর ডাল গইয়া দেখে রে ইটা দি নাস্তা করতে পারলে মুদি মোটামুটি দিন আর খাওয়া লাগতো না এ তার হউ বাচ্চা লইয়া বইছে আর আরো দিন তাই নিয়ে খালি মিস কল দিছেন তার বন্ধু বাই তার সময় মারছে জঙ্গল আর দিছে উড়াল ব্যাং গাতরই তো পারবো না মাতুকা গাছর হইতে পারবো নি গাছর ডালো বাড়ি খাইয়া ফটো দান শেষ বেজাকাত খাতির লাগাইলে বেজাকাত ভালোবাসা লাগাইলে বেজাকাত মোহাম্মত লাগাইলে যান যাওয়া ছাড়া বেইজ্জত হওয়া ছাড়া কোনো গতি অকবাই বলে আবি মরিতে এইবার দাওয়াত দিছে আল্লাহর রাসূলে দাওয়াত কবুল করি আইছেন হায় হায়
আর দস্তারখান সাজাইছে খানা সামনে যাতে সাথে এ মত অবস্থায় খানা শুরু হইতো, এখন সবে কইন বলেতে হুজুর আপনি শুরু করুক এর বাদে আমরা খাইমু, মনে করিল আমরার হুজুর এক দাওয়াত আর আমরা ওই দাওয়াত, আর দাওয়াত যাওয়ার মধ্যে দস্তারখান বইছি হুজুরের আগে কি আমরা চুপ পালাই নাই মাতই না আপনাই দে না এখানে আপনাই না যদি মুরব্বী না করে ওখানে যাই না প্রবীণ মুরব্বী একজন তা কই আর চাইছে কইনের চাচা আপনি শুরু করবা কইনি না কইনি আল্লাহর রসুলে তো মুখ দেই না বারবার ইসরার করার বাদে রহমতুল্লিল আলামিনে ফরমাইন আমি তো ইজাত নিমক হারাম নাই যে উকবা ইবনে আবি মুইতে মাতার গাম ফাও ফালাইয়া শ্রম দিয়া দেশে বিদেশে চক্কর দিয়া অর্থ জুগাল করিয়া আইজ আমরা রে তৃপ্তি সহকারে খানা খাওয়াইব আমরা খাইয়া আরাম পাইমু শান্তি পাইমু আর খাইল ময়দান মাহশর আমার সুকুর সামনে ফরিশতা উলে টেঙ্গো দরিয়া উস্তা চেসারিয়া তারে জাহান্নাম লইয়া যাইবা আমি তার সুপারিশ করতাম পারতাম নাই আমি মুহাম্মদ ইজাত নিমক হারাম আমারে যদি সেই দিন সুপারিশ করবার তাই সুযোগ দে তাহলে আমি খাইমু আর নাই খাইতাম না আরো জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর রসুলে খারা শুরু করে দিছে বন্ধু আসিল খে ওবাই ইবনে খল কি কইছে ওবাই ইবনে খল যেমনে খবর পাইছে কই আমি মুসলমান লিবাস লাগাইছি মুসলমানের জল খাট জল খাটার জন্য আর তুমি আমার বন্ধু হইয়া মুসলমান বন্ত্রায় মুসলমানের সংখ্যা বাড়াইতে রায় এটা কোশ্চেন কালে আমি মেনে নিতে পারি না যদি তুমি মুহাম্মদের সাথে সম্পর্ক রাখো আমার লগত সম্পর্ক ছিন্ন করতে হইব আর মুহাম্মদের লগত সম্পর্ক ছিন্ন করতে আমার লগত সম্পর্ক জাগাত আছে আপনার লগে আমার রক্তে মাংসে সম্পর্ক ছোটবেলার থেকে সম্পর্ক না মুহাম্মদর লগ ছাড়ি দিব আপনার লগ ছাড়তাম না হুকানা আউযুবিল্লাহ আরো জোরে হুকানা আউযুবিল্লাহ আরো জোরে হুকানা আউযুবিল্লাহ এমত অবস্থায় সেই দিন তোমাকে দুখা দিয়া খানা খাওয়ানোর জন্য আমি কলিমা পড়লাম মুসলমান হওয়ার জন্য নয় ইলা যদি তুমি হইতে পারো আমার লগে তোমার খাতির জাগাত আছে আর নাই খাতির না চেহারার মধ্যে খাইল ময়দানে মাহশর আল্লাহর বান্দায় খান দিব সিকসিল্লানি দুয়ার দুয়ো আট সিবানি আরম্ভ করব দুয়া সিবাইবার হইব হায় রে হায় কেনে সেই দিন মুহাম্মদের লগ ধরিয়া লগ সারছিলাম আজ যদি লগে থাকতাম আরশর সায়ার তলে জায়গা পাইতাম বেলা হিসাব জান্নাত পাইতাম আল্লাহ পাক পরবর্তীকারী আলমে আমরা রে ভালো মানুষের লগে সম্পর্ক জুড়বার তৌফিক দে আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন